আয় আয় গরম 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 আয় এক নম্বর মাল এক নম্বর মাল এক নম্বর মাল গিয়ে মাল গিয়ে মাল গিয়ে মাল আয় জ্বলে জ্বলে জোয়ারে পানি জোয়ারে পানি জোয়ারে পানি আসলে এটা তো আমাদের ট্রেন্ড হয়ে গেছে আমরা সেই 200-300 বছর ধরে তো এই ব্যবসা চলে আসছে তো আমাদের বংশ পরম্পরায় এখানে আসলে বসাতে হলো গিয়ে আমাদের ট্রেডিশনটাকে রক্ষা করা সবচেয়ে বড় যেটা আমরা পেনসি রুটি আরে সবার তো বলে করছি ওটা আপনার 10 কেজি ওটা বিভিন্ন নকশা করা এটার নাম হলো আপনাদের সুবাদের পেনসি রুটি এই যে জামাই গুলো দিলেন এই যে জামাই গুলুটি ভাই আমরা সবরাত উপলক্ষে প্রতি বছর অ্যাপল ফুড আমরা আপনার পেনসি রুটি স্পেশাল হালুয়া স্পেশাল বুটের হালুয়া গাজর হালুয়া স্পেশাল রুটি করে থাকি এমনকি রুটির মধ্যে আপনার বিভিন্ন ডিজাইন নকশা করা রুটি আমরা করে থাকি যেমন এটা অনেক বড় একটা 4 কেজির একটা রুটি নকশা করা রুটি তারপর আপনার হলো বড় মাছ আছে ময়ূর আছে বিভিন্ন নকশা করা ফুল আছে এটা ভাই আসলে আপনার হলো 1 কেজি 700 গ্রাম কেজি আপনার 350 টাকা করে বেচছি আমরা 350 সবচেয়ে বড় যেটা আমরা পেনসি রুটি আরে সবার তো বলে করছি ওটা আপনার 10 কেজি ওটা বিভিন্ন নকশা করা আমাদের এখানে পেনসি রুটি আছে নকশি রুটি আছে সাইজ ছোট বড় সাইজ আছে তারপরে দামেরও কিছু পার্থক্য আছে যেগুলো স্পেশাল সেগুলো তো ভালো দাম এটা হলো গিয়া কুমির বলা হয় মাছ বলে কুমির বলে এটা এটা মাছ বানিয়েছে এটা ওজন কত হবে 800 গ্রামের মতো ওজন হবে 800-900 গ্রাম ওজন হবে এটা দাম যদি 300 টাকা কেজি ধরি তাহলে 260-270 টাকা আসে এই যে এটা আছে এটা ফেন্সি রুটি এটা স্পেশাল যে দেখছেন না অনেক কিছু দেওয়া ঠিক আছে এটা 600 টাকা কেজি এটা 2 কেজি মতো হবে 1200 টাকা হালুয়ার মধ্যে যে আমরা এটা হোমমেড হালুয়া আছে এটা ঘরে খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ঘরে করা ঠিক আছে এটা 400 টাকা কেজি এটা 1/2 কেজি আছে 200 টাকা আসলে এটা তো আমাদের ট্রেন্ড হয়ে গেছে আমরা সেই 200-300 বছর ধরে তো এই ব্যবসা চলে আসছে তো আমাদের বংশ পরম্পরায় এখানে আসলে বসাতে হলো গিয়ে আমাদের ট্রেডিশনটাকে রক্ষা করা যে ট্রেডিশনটা চলে আসছে সেই বাপদাদা আগে থেকে আগে চলে আসছে ওনারা করে আসছে এটা জাস্ট ওটাকে এখনও যে ঐতিহ্যটা আছে সেই ঐতিহ্যটাকে রক্ষা করা এখনও সেই বিজনেস আগের বিজনেস নাই আরে বাজারে সেরা মাল যদি কোনো বাজার দিয়ে পারে দেখছেন এটার নাম হলো আপনাদের সুবাদের ফেন্সি রুটি এটা ধরেন যে আত্মীয় স্বজনের বাড়ি হলে যায় এটা একটা চিহ্নিত অবরকের মতো আর কি আপনি বাড়িতে আমি দিতেছি আমার বাড়িতে আপনি দিয়েছেন এই আর কি এটা আছে ফেন্সি রুটি এটা আছে বন রুটি এটা আছে টাপু রুটি এটা হলো আপনাকে বিয়ার জামাই গরুটি এই যে জামাই গরুটি মেয়ের জামাই গরুটিটা এটা দাম হলো আপনার 700 টাকা আয় মাল সব গেল গা সব গেল গা সব গেল গা সব গেল গা এটা শখের জন্য নিজের সহগত উপলক্ষে খাওয়ার জন্য কেনা হয়েছে এটা শখের জন্য খাওয়ার জন্য নিয়েছি হ্যাঁ প্রতি বছর নেওয়া হয় এটা হ্যাঁ হ্যাঁ বাসার জন্য সবার জন্য নেওয়া হয় সবাতের দিনে আমরা আসছি বাচ্চাদের জন্য এই মিষ্টি আনছি আর মনে করেন যে রুটি নিলাম সবাতের জন্য মিষ্টি নিছি সন্দেশ মিষ্টি নিছি আর রুটি নিছি প্রতি বছর নিই আমরা এখানে বাচ্চাদের জন্য